ব্যাক সেটটা আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে, ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল আছে, এই যে এক্স মনোগ্রাম আছে, খুব কন্ডিশন, খুব ভালো কন্ডিশন আছে। ডান পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই, এক্সচেঞ্জ হিস্টোরি নাই, ফ্রেশ কন্ডিশন। যারা এক্স করলা খুঁজতেছেন আমাদের এখানে আসবেন, দুইটা গাড়ি আছে। অনেক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। জি আমাদের শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড, বিএমডব্লিউ গাড়ির শোরুম আর পার্টেক্স ফার্নিচার শোরুমের মাঝ গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন। আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন। কি কি সুবিধা দিচ্ছেন আপনাদের শোরুমে? আমাদের শোরুমে সুবিধা দিচ্ছি গাড়ি 1 বছর ফ্রি সার্ভিস। কেউ যদি আপনাদের শোরুম থেকে গাড়ি কিনে, গাড়ি কিনে কেনার পরে ফ্রি সার্ভিস দেন? ফ্রি সার্ভিস দেব। আজকে কি গাড়ি দেখাবেন? আজকে জনপ্রিয় এক্স করোল্লা গাড়ি দেখাবো, দুইটা খুব শক্তিশালী গাড়ি। হ্যাঁ খুব শক্তিশালী গাড়ি, আমাদের এখানে দুইটা গাড়ি আছে এক্স করোল্লা, সবচেয়ে কালারও বেস্ট, একটা সাদা একটা বেস, খুব সুন্দর কালার, সুন্দর কালার। প্রথম কোনটা দিয়ে শুরু করবেন? প্রথম 6 মডেলের গাড়ি, 13 রেজিস্ট্রেশন। আচ্ছা সাদা কালারটা দিয়ে শুরু করতেছি। গাড়িটা এই মুহূর্তে কি কন্ডিশনে আছে? একদম অরিজিনাল কন্ডিশন, খুবই ভালো কন্ডিশন, হেডলাইট ওইতে যা আছে সব অরিজিনাল। যেহেতু ভাই আগের মডেল, গাড়িতে কোনো এক্স হিস্ট্রি আছে? না গাড়িতে কোনো এক্স হিস্ট্রি নাই, কোনো কিছু চেঞ্জ নাই, সব অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল অবস্থায় আছে, সবকিছু অরিজিনাল অবস্থায় আছে। ফ্রন্ট সেটে কি অবস্থা? হ্যাঁ ফ্রন্ট সেটে হেডলাইট দেখেন অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, গ্রিল, তারপরে এই যে মনোগ্রামটা, তারপরে এই হেডলাইট অরিজিনাল, সবকিছু অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল অবস্থায় আছে। জি ইনশাআল্লাহ অরিজিনাল অবস্থা। 33 সিরিয়াল গাড়ি, লাস্ট সিরিয়াল, 13 রেজিস্ট্রেশন। আচ্ছা মানিক ভাই প্রতিটা গ্লাস কি অরিজিনাল? হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল, যে টয়টা দেখেন টয়টা মনোগ্রাম আছে, এই যে স্টিকার জাপানি স্টিকার এখনো আছে, প্রতিটা গ্লাস অরিজিনাল। হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল, তার মানে 100% গাড়িতে কোনো এক্সিডেন্ট নেই? না গাড়িতে 100% কোনো এক্সিডেন্ট হিস্টোরি নাই। ভাই বাম পাশটা কি কন্ডিশন? হ্যাঁ বাম পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, কোনো জায়গায় কোনো ট্যাপ বা এক্সিডেন্ট হিস্টোরি নাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। ভাই টায়ারগুলো সার্ভিস? হ্যাঁ টায়ারগুলো সার্ভিস ভালো দিবে, খুব ভালো দিবে, রিংগুলো খুব সুন্দর। ওকে ডোরগুলো ভাই ফ্রেশ আছে? হ্যাঁ ডোরগুলো ফ্রেশ আছে, দেখেন এই যে রেনসেটগুলো এখনো অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, দরজা ফ্রেশ আছে, নিকেল নিকেল ইয়া ব্যবহৃত হয়েছে, হ্যান্ডেল গুলো অরিজিনালি নিকেল। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন সুন্দর একটা হলুদ উডেন ব্যবহার হয়েছে। আচ্ছা ভিতরটা কি অবস্থা? ভিতরটা ফ্রেশ কন্ডিশন দেখেন, ফুল ফ্রেশ, ফুল ফ্রেশ। সিট কভার গুলো নতুন, হ্যাঁ 5 সিটের গাড়ি এবং খুব শক্তিশালী গাড়ি, খুব শক্তিশালী গাড়ি। ওকে পিছনের ডোরটা দেখি ভাই, পিছনের দরজাটা আমি দেখাচ্ছি, এই যে দেখেন কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই। হ্যাঁ প্রতিটা ডোর খোলা কাটা বা এক্সচেঞ্জ হিস্টরি নেই, এক্সচেঞ্জ হিস্টরি নেই। এবং কি সিট কভার গুলো অনেক সুন্দর। ভাই ব্যাক সেটটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ ব্যাক সেটটা আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে, ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল আছে, এই যে এক্স মনোগ্রাম আছে, খুব কন্ডিশন, খুব ভালো কন্ডিশন আছে। পিছনের গ্লাসটাও অরিজিনাল, সামনে গ্লাস পিছনে গ্লাস 100% হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল, কোনো সন্দেহ নাই। এমনকি নাম্বার প্লেটটা দেখেন 33 99 65, খুব সুন্দর একটা নাম্বার। হ্যাঁ 6 মডেলের গাড়ি, 13 রেজিস্ট্রেশন, টয়োটা এক্স করোল্লা, এক্স করোল্লা। যারা এক্স করোল্লা খুঁজতেছেন আমাদের এখানে আসবেন, দুইটা গাড়ি আছে, 5-এর মডেল, গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ ফ্রেশ কন্ডিশন। ভাই সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা আছে। কত লিটার সিএনজি করা আছে? 60 লিটার সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে। জি ভিতরটা তো ভাই অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ। ভাই ডান পাশটা কি কন্ডিশন? হ্যাঁ ডান পাশটাও দেখাচ্ছি, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, এই যে লাইট গুলো এখনো অরিজিনাল আছে, এই যে এই পাশ দিয়ে দেখেন কোনো জায়গায় যে বাম্পারও কোনো স্কেচ নাই, কোনো জায়গায় ট্যাপ নাই। ঠিক আছে হোয়াইট কালার, সবচেয়ে সুন্দর একটা গাড়ি, 6 মডেলের গাড়ি, 33 সিরিয়াল। ওকে আমি যে লাইট পিছনের দরজাটা খুলছি দেখেন একদম ফ্রেশ, প্রতিটা ডোরই ফ্রেশ। হ্যাঁ প্রতিটা ডোর ফ্রেশ, এই যে দেখেন সিট কভার গুলা যা আছে, সিলিং টিলিং সব ফ্রেশ, অসাধারণ। সামনের দরজাটা খুলতেছি দেখেন, এই যে দেখেন কোনো খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। এই গাড়িটা যে কিনবে সার্ভিসটা অসাধারণ পাবে, সার্ভিস ভালো পাবে, স্টার্টিং সাসপেনশন যা আছে সব, এভরিথিং, ড্যাশবোর্ড সব ফ্রেশ, সব ফ্রেশ। জি সিটিডিবি, ব্যাক ক্যামেরা, এগুলো এভরিথিং ফ্রেশ, এভরিথিং ফ্রেশ। সিলিংটা তো ভাই অসাধারণ। হ্যাঁ সিলিংটাও ফ্রেশ। মানিক ভাই গাড়িতে কোনো কাজ আছে? না গাড়িতে কোনো কাজ নাই, একদম রেডি করা, একদম রেডি। আমি ইঞ্জিনটা দেখাচ্ছি দেখেন। জি জি আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন, বিবিটে ইঞ্জিন, 1500 সিসি, একদম ফ্রেশ। ইঞ্জিন বা বডিতে কোনো কাজ আছে? না ইঞ্জিন বা বডিতে সাসপেনশন এসি সব পারফেক্ট, কোনো জায়গায় কোনো কাজ নাই। গিয়ার বক্সটা কি অবস্থা? গিয়ার বক্স অরিজিনাল আছে, ভালো, ফুল ফ্রেশ। চেসিসটা কি অবস্থা? হ্যাঁ চেসিস একদম ফ্রেশ দেখেন, একদম ভালো কন্ডিশন আছে, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। ঠিক আছে বনারটা দেখেন, বনারের নিচটা এখনো জাপানি স্টিকার আছে, এখানে স্টিকার আছে, একদম ফ্রেশ, সব কিছু ফুল ফ্রেশ অবস্থা, সব ফুল ফ্রেশ আছে। এটা হলো এক্স করোল্লা 2006-এর মডেল, 2006-এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন,
হোয়াইট কালার, সবচেয়ে হাই গ্রেড এক্স করলার মধ্যে সবচেয়ে হাই শেষ বাসন এটা, ঠিক আছে। আপনার একদম ফ্রেশ কন্ডিশন আমাদের শোরুমে পাবেন, সব কিছু অরিজিনাল আছে, হেডলাইট, ব্যাকলাইট এবং কি গ্লাসগুলো সব অরিজিনাল আছে। দাম কত চাচ্ছেন গাড়িটার? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 13,30,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ভাই, আমরা নেক্সট গাড়ি দেখি। জি, আরেকটা গাড়ি আছে আমাদের কাছে, এক্স করলা 2005 মডেল, বেস কালার, ভিতরে বিস্কিট। কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। এটা 2005 মডেল, 2010 রেজিস্ট্রেশন। পেপারস তো ভাই আপটুডেট, পেপারস আপটুডেট। ফ্রন্ট সাইডটা কি কন্ডিশন? হ্যাঁ, ফ্রন্ট সাইডটা অরিজিনাল অবস্থা আছে, দেখেন হেডলাইট গুলো এখনো অরিজিনাল, গিরিল, এই মনোগ্রাম যা আছে সব অরিজিনাল। এই যে এই হেডলাইটটা অরিজিনাল, দেখেন ডান পাশ বাম পাশ সব অরিজিনাল, সবকিছু অরিজিনাল অবস্থা আছে, অরিজিনাল অবস্থা আছে। 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, বেস কালার। কালারটা কি অরিজিনাল কালার? হ্যাঁ, অরিজিনাল কালার, বেস কালার, ভিতরে বিস্কিট। ওকে, ফ্রন্ট গ্লাসটা কি অরিজিনাল? গ্লাসটা অরিজিনাল, দেখেন ওটা একটা মনোগ্রাম আছে, এই যে সেন্সর আছে অরিজিনাল, প্রতিটা গ্লাসই অরিজিনাল, প্রতিটা গ্লাস অরিজিনাল। হ্যাঁ, বাম পাশটা দেখেন, এই যে কোনো জায়গায় কোনো টেপ বা স্কেচ বা কোনো জায়গায় কোনো ই নাই, টিন বডি, শক্তিশালী শক্তিশালী গাড়ি, এবং কি বডিও শক্তিশালী, আপনার কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা, এই যে দেখেন ইয়া রেঞ্জ সেটটা অরিজিনাল, ওকে, ঠিক আছে। তারপরে নিকিল নিকিল ইয়া ব্যবহার রয়েছে, দরজাটা খুললাম একটু দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ভিতরে বিস্কিট কালার, একদম ফ্রেশ, কোনো জায়গায় কোনো ফিটিংস গুলো অসাধারণ, অসাধারণ। ভিতরে বিস্কিট কালার, হ্যাঁ ভিতরে বিস্কিট কালার দেখাই দেন একটু, অসাধারণ, অসাধারণ। সবার প্রিয় গাড়ি এটা। জি, সিসিটিভি, ব্যাক ক্যামেরা এগুলো তো ওকে আছে, ওকে আছে। সিট কভার গুলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ, নতুন সিট কভার, নতুন সিট কভার। আচ্ছা, কেনার পরে সিট কভার লাগানোর কোনো প্রয়োজন নেই? না না, ওকে। 5 সিটের গাড়ি, ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? হ্যাঁ, ব্যাক সাইডটা অরিজিনাল আছে, যে ব্যাক লাইট গুলো এখনো অরিজিনাল, পিছনে গ্লাসটা এখনো অরিজিনাল, ঠিক আছে, কোনো ই নাই, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আপনার পিছনের সাইডটা দেখেন, কোনো জায়গায় কোনো স্কেচ বা কোনো ই নাই, কালার অরিজিনাল, ঠিক আছে। এই যে টয়োটা মনোগ্রাম, আপনার এই যে করোলা লেখা আছে, ঠিক আছে, সব ফ্রেশ আছে, সব ফ্রেশ আছে, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট নাই। এই যে গ্লাসে জাপানি স্টিকার আছে, কোনো অনেক ভাই, সামনে গ্লাস, পিছনে গ্লাস, সাইড গ্লাস, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল। জি, প্রত্যেকটা গ্লাস ইনশাআল্লাহ অরিজিনাল। গাড়িতে 100% কোনো অ্যাক্সিডেন্ট নেই? না, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই। তাছাড়া এই গাড়িগুলো তো খুব শক্তিশালী। জি, শক্তিশালী, বডি অসাধারণ, অসাধারণ। ডান পাশটা কি? হ্যাঁ, ডান পাশটা দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো জায়গায় কোনো খোলাকাটা নাই, অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ফ্রেশ কন্ডিশন। আমি এই যে দরজাটা খুলতেছি, দেখেন, এই যে দেখেন, কোনো জায়গায় কোনো ই নাই, স্কেচ নাই বা কোনো বোল্ট টোল্ট খোলা হয় নাই। দরজার প্যাডগুলো তো অসাধারণ, অসাধারণ, অসাধারণ। খুব সুন্দর একটা গাড়ি, যারা এক্সট্রাল্লা পছন্দ করেন চলে আসবেন প্লাটিনাম কারজুনে, কারজুনে খুব সুন্দর গাড়ি আছে আপনাদের এই শোরুমে। আর আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি ভাই, টায়ারগুলো, চারটা টায়ারে ফ্রেশ। আচ্ছা, চারটা টায়ারে ফ্রেশ, হ্যাঁ, প্রত্যেকটা সাইডে ফ্রেশ। এই যে সামনের দরজা খুললাম, দেখেন একদম প্রত্যেকটা ডোরই ফ্রেশ, প্রত্যেকটা ডোর। ভিতরটা কি? হ্যাঁ, ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোনো অসাধারণ, অসাধারণ, অসাধারণ। স্টিয়ারিং সাসপেনশন, সাসপেনশন, এভরিথিং যা আছে ওকে, ওকে আছে। কোনো কাজ আছে গাড়িতে? না, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। না, ঠিক আছে ভাই, আমরা ইঞ্জিনটা দেখি, একটু ইঞ্জিনটা দেখাচ্ছি। এই দেখেন বিবিটি ইঞ্জিন, ভাই বিবিটি ইঞ্জিন, সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে, নাবানা। আচ্ছা, ঠিক আছে, নাবানা থেকে সিএনজি করা আছে, সিএনজি করা, নাবানা সিএনজি মানে তো অনেক ভালো, ভালো। বিবিটি ইঞ্জিন 1500 সিসি, 1500 সিসি। গিয়ার বক্সটা কি অবস্থা? গিয়ার বক্স অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল অবস্থা, সবকিছু অরিজিনাল আছে, একদম কোনো জায়গায় কোনো কোনো কাজ করতে হবে না, আমাদের থেকে নেবেন আর চালাবেন। চেসিস, মার্শাল যা আছে এভরিথিং ফ্রেশ, সব এভরিথিং ফ্রেশ। গাড়িতে কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট হিস্টোরি নাই? না, এক্সিডেন্ট হিস্টোরি নেই। ভাই এই গাড়িগুলো সার্ভিস কি রকম দেয়? জি, এই গাড়িগুলো তো তুলনা নাই কোনো, সার্ভিস তো 100% রাবের, রাবের ইউজ করতে পারবেন, ঠিক আছে, রাব ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই গাড়ির কন্ডিশন খুবই ভালো, 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 29 সিরিয়ালের গাড়ি, এবং কি বেস কালার, ভিতরে বিস্কিট, ব্যাকলাইট, হেডলাইট আপনার অরিজিনাল আছে, গ্লাস, যত গ্লাস আছে গাড়িতে সব অরিজিনাল আছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, এবং কি পারফরমেন্স খুব ভালো পাবেন। দাম কত চাচ্ছেন গাড়িটার? এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 12,80,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, 01711588347। ঠিক আছে মানিক ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।